আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি পটল দিয়ে মাছ রান্না করব। তো প্রথমে আমি এই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছের একপাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি, এখন আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি লবণ আর অল্প পরিমাণের হলুদের গুঁড়া। এরপর একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলো হালকা করে ভেজে নেব। এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, পুরো খোসাটাই ছাড়িয়ে নিইনি, অল্প অল্প খোসা রেখেছি। তো ঠিক এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন হালকা করে পটলগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই পটলগুলোকে তুলে নিব। এখন আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম অল্প পরিমাণের গোটা জিরা। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু পানি। এখন আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাগুলোর ওপরে তেল ভেসে আসে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আমি একটুখানি কষিয়ে নিব, 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু আমি ঝোল রাখবো। এরপরে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব। তো এবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পটলটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। যেহেতু পটলটা ভাজা হয়েছে এই জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার পটল দিয়ে মাছ রান্না হয়ে গেছে। তো এবার আপনাদের আমি মাছের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো তৈরি হয়ে গেছে আমার পটল দিয়ে মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।